Dear learners, welcome back to online English class. আজকে তোমাদের ক্লাসটা শুধুমাত্র কলেজের ছাত্র ছাত্রীদের জন্য ডিজাইন করা হয়েছে। যারা কলেজ পড়ুয়া ফার্স্ট ইয়ার হতে পারে, সেকেন্ড ইয়ার হতে পারে, তবে এর নিচের ক্লাসের যারা আছে ওদের শূন্য স্থানে কাজে লাগতে পারে। কিন্তু মেইনলি আজকে টপিকসটা হলো ইউজ অফ মডিফায়ার্স। ইউজ অফ মডিফায়ার্স কে আমরা যতটা ছাত্র ছাত্রীরা যতটা কঠিন মনে করে তার চাইতেও এটা সহজ মনে করে, যত বড় কঠিন তার চাইতেও এটা সহজ। তোমরা বলতে পারো, স্যার আপনার কাছে তো সহজ লাগবে, আপনি তো টিচার। কিন্তু মনে রেখো, আমি যখন কোনো জিনিস শিখাই তখন আমি তোমাদের কাতারে চলে আসি, আমি তখন ছাত্র ছাত্রীদের কাতারে চলে আসি এবং নিজেকে প্রশ্ন করি যে আমি যদি ছাত্র বা ছাত্রী হতাম, আমি যদি তাদের কাতারে থাকতাম, তাহলে আমি কিভাবে ক্লাসটা প্রত্যাশা করতাম, আমি কিভাবে এটা বুঝতে চেতাম। ওই দৃষ্টিকোণ থেকে ক্লাস নেওয়া হয়। আশা করি আজকে ক্লাসটা তোমাদের কাছে সহজ লাগবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। টপিকসটা হলো ইউজ অফ মডিফায়ার্স। মডিফাই, একটা সেন্টেন্সের একটা শব্দকে মডিফাই করা, একটা সেন্টেন্সের একটা শব্দকে মডিফাই করা, এটা প্রি মডিফায়ারের কিছু রুলস আছে, পোস্ট মডিফায়ারের কিছু রুলস আছে। প্রথমে আমি চলে আসি যে মডিফায়ারটা কি। মডিফায়ারটা হলো একটা সেন্টেন্সের একটা বিশেষ শব্দকে, বিশেষ শব্দকে মডিফাই করা। এটা শব্দের আগেও হতে পারে, শব্দের পরেও হতে পারে। যদি শব্দের আগে হয় তাহলে প্রি মডিফায়ার, আর যদি শব্দের পরে হয় তাহলে হবে পোস্ট মডিফায়ার। একটা শব্দকে শুধু মডিফাই করা, একটা শব্দকে মডিফাই করতে গেলে এত কষ্ট হবে কেন? সারা দুনিয়া তো মডিফাই হয়ে গেছে, বালু দিয়ে, কাদা মাটি দিয়ে, বালু দিয়ে, কাদা মাটি দিয়ে, আর লৌহ জাতীয় পদার্থ দিয়ে, সিয়ার্স টাওয়ার, বাকিংহাম প্যালেস, টুইন টাওয়ার, এই যে এগুলো যে তৈরি হলো এগুলো বালু দিয়ে তৈরি হয়েছে। বালু, বালু জাতীয়, তারপর লৌহ জাতীয় জিনিস দিয়ে এই বড় বড় হাই রাইজিং বিল্ডিং তৈরি হয়েছে। কিন্তু সরাসরি বালু দিয়ে হয়নি, সরাসরি কাদামাটি দিয়ে হয়নি, সরাসরি লৌহ জাতীয় পদার্থ দিয়ে হয়নি, এগুলোর আকৃতিগত, রূপগত, গঠনগত চাহিদা মতো এগুলোকে মডিফাই করা হয়েছে। আলোচনা কিন্তু আজকে মডিফাই নিয়ে, এগুলোকে মডিফাই করা হয়েছে। মডিফাই করার পরেই হাই রাইজিং বিল্ডিং হয়েছে এবং এগুলো পৃথিবীর বুকে এখনো জেগে আছে, দাঁড়িয়ে আছে। এখন কাদা মাটির উপরে মানুষের চিন্তা চেতনা গবেষণা করে এটাকে পুড়িয়ে মাটিটাকে শক্ত করা হলো, সিমেন্টটাকে এমন ভাবে একটা পর্যায়ে নিয়ে আসা হলো যাতে দুইটা পদার্থকে একত্র করলে লেগে যায়, লোহাটাকে এমন ভাবে মডিফাই করা হলো যাতে লোহা দিয়ে বড় বড় হাই রাইজিং বিল্ডিং তৈরি করা যায়। বিশাল বিশাল বিল্ডিং যদি মডিফাই করে তৈরি করা যায়, তুমি একটা সেন্টেন্সকে, একটা সেন্টেন্সের একটা শব্দকে কেন মডিফাই করতে পারবে না? রুলস আছে, কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে, এগুলো আয়ত্ত করতে হবে। রুলস গুলো ছড়ানো ছিটানো বিচ্ছিন্ন ভাবে, এগুলোকে আমি একত্রে একটা পর্যায়ে নিয়ে আসতেছি, পয়েন্টে পয়েন্টে একটা পর্যায়ে নিয়ে আসতেছি। যেটা আমি আগের ক্লাসে তোমাকে বলেছিলাম, তোমাদেরকে, যে একটা বাটিতে, একটা বাটির মধ্যে যদি মুরগিকে খাবার দেওয়া হয়, সে স্বাচ্ছন্দে অনায়াসে আরামের সাথে খাবারগুলো টুকটুক টুকটুক করে খেয়ে নেয়, আবার ওই খাবার যদি মাঠের মধ্যে আঙিনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে ওই মুরগির বা মুরগিগুলোর ওই খাবার খেতে কষ্ট হয়। তা আমি ওই মুরগিকে যেভাবে একটা বাটির মধ্যে খাবার এনে দেয় চেষ্টা করতেছি, আমার এই খাবার, আমার এই নিয়মগুলোকে একটা বাটির মধ্যে আনার জন্য, যাতে তোমাদের এগুলো গ্রহণ করতে সুবিধা হয়, ছড়াছড়ি করতে না হয়, দৌড়াদৌড়ি করতে না হয়। আফটার অল তোমরা কিন্তু মুরগি বা মোরগ না, তোমরা আমার ছাত্র, আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের একটা পর্যায়ে আনতেছি। তো দেখো এখন আমি রুলসে চলে আসি। আচ্ছা, রুলসে যাওয়ার আগে একটা কথা বলিনি, কথাটা হলো আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হবে যে এই শব্দটা দিলে সঠিক মনে হয়, কিন্তু যে শব্দটা তোমার সেন্স বলে, তোমার সেন্স বলে যে শব্দটা দিলে সঠিক হবে ওটা কিন্তু দেওয়া যাবে না। তোমাকে ইনস্ট্রাকশন, ইন্ডিকেশন অফ দ্য সেন্টেন্স,
ইন্ডিকেশন অফ দ্য কোশ্চেন, কোশ্চেনের মধ্যে যে প্রশ্নটা দেয়া থাকে, যে ইঙ্গিত দেয়া থাকে, ওটাকে ফলো করে তোমার উত্তর লিখতে হবে। ফর এক্সাম্পল একটা বাক্য বলি, উই শুড হেল্প দা ড্যাশ পিপল, উই শুড হেল্প দা ড্যাশ পিপল। একটা প্যাসেজ পড়ার সময় চট করে তোমার মনে হবে এখানে দা পোর পিপল লিখে দিই, দা পোর পিপল, দা এফেক্টেড পিপল, দা সাফারিং পিপল, এখানে অনেক শব্দ দেয়া যায় এখানে, কিন্তু দেয়া যায় বলেই দেয়া যাবে না, তোমাকে ফলো করতে হবে ওখানে আমার কাছে কি চেয়েছে ওই অনুপাতে তোমাকে লিখতে হবে। অতএব তোমার প্রশ্ন ফলো করতে হবে, এখানে হুট করে পুয়ার, সাফারিং, এফেক্টেড, ইল, সিক এই জাতীয় শব্দ হুট করে লেখা যাবে না। অর্থাৎ মডিফাই করার সময় তোমাকে অবশ্যই প্রশ্নটাকে ফলো করতে হবে। আরেকটা বিষয় হলো টোটাল প্যাসেজের উপরে ভিত্তি করে তোমাকে শব্দ চয়ন করতে হবে, টোটাল শব্দের উপরে ভিত্তি করে শব্দ চয়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শব্দ চয়ন করতে না পারলে সমস্যা হবে। এই জন্য শব্দ চয়নটা সঠিক হতে হবে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দি হোল প্যাসেজ, টোটাল প্যাসেজের উপরে ভিত্তি করে তোমাকে শব্দ আনতে হবে, হুট করে একটা শব্দ আনা যাবে না। এরকম ছাত্রছাত্রীরা অহরহ করে, এবং আমাদের অভিজ্ঞতা, আমরা বোর্ডের খাতা দেখি, বোর্ডের খাতা আমাদের অভিজ্ঞতা যে এই কাজগুলো ছাত্রছাত্রীরা করে, সেন্টেন্স হয়ে যায়, বাক্য হয়ে যায়, কিন্তু নাম্বার দেয়া যায় না। কারণ কি, দে হ্যাভ নট ফলোড দি প্রপার ইন্ডিকেশন অর ইনস্ট্রাকশন অফ দি কোশ্চেন। এই কারণে আসো এগুলো কিভাবে করতে হয় আমরা বোর্ডে চলে আসি। আজকের টপিকসটা হলো ইউজ অফ মডিফায়ার্স। প্রথমে আমি আলোচনা করব ইউজ অফ প্রি মডিফায়ার্স। এই প্রি শব্দের অর্থ হলো পূর্বে, অর্থাৎ কোন শব্দের পূর্বে যে মডিফায়ার বসে বিভিন্ন ভাবে ওটাকে বলে প্রি মডিফায়ার। এখন এক নম্বর আলোচনা করব পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। পার্টিসিপল তিন প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা পাস্ট পার্টিসিপল, আরেকটা হলো পারফেক্ট পার্টিসিপল। এই তিন ধরনের পার্টিসিপল আছে। আমি এখন মৌখিকভাবে একটু পার্টিসিপল নিয়ে আলোচনা করি। পার্টিসিপল হলো তিন প্রকার, যেহেতু বলা হলো প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। আবার বিষয়টা এমন না, ভার্ব প্লাস আইএনজি হলেই পার্টিসিপল হবে বিষয়টা এমন নয়। ফর এক্সাম্পল উই আর সুইমিং, উই আর সুইমিং ইন দা পন্ড নাও, উই আর সুইমিং, এখানে সুইমের সাথে আইএনজি আছে, সুইমিং, সুইমিংটা হলো প্রিন্সিপাল ভার্ব, সুইমিং এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা পার্টিসিপল না। আবার দেখো উই স দা ডাক্স সুইমিং ইন দা পন্ড, এখানে সুইমিং হলো পার্টিসিপল, কারণ হলো এটা পরিপূর্ণ বাক্যের শেষে অবজেক্টের পরে বসছে, আর এখানে মেইন ভার্ব হলো স। আবার সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা হলো আবার জিরান্ট, সবগুলোর মধ্যে কিন্তু আইএনজি আছে, তো আইএনজি থাকলেই জিরান্ট, আইএনজি থাকলেই পার্টিসিপল, আইএনজি থাকলেই প্রিন্সিপাল ভার্ব, এমনটা না, সবগুলোকে আলাদা আলাদা ভাবে শিখতে হবে। এই বিষয়গুলো ভালোভাবে জানা না থাকার কারণে পরবর্তীতে তোমাদের, তোমরা যখন মেডিকেল অ্যাডমিশনে যাবা, বুয়েট অ্যাডমিশনে, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তখন কিন্তু এগুলো লাগবে। সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি দিয়ে প্রশ্ন করবে যে এটা কি জিরান্ট, এটা কি পার্টিসিপল, এটা কি ফাইনাইট ভার্ব, এরকম প্রশ্ন করবে। তোমার জ্ঞান যদি সীমিত হয়, তোমার জ্ঞান যদি ওই এই কুয়ার কুয়ার মতো হয়, একটা কুয়ার মধ্যে যতটুকু পানি থাকে ওরকম হয়, তাহলে তুমি এটা উত্তর দিতে পারবে না, আরো তোমার বিস্তৃত জ্ঞান থাকতে হবে এই ব্যাপারে। তাহলে পার্টিসিপল মানে হলো ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল হলো ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হলে ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং বসবে। এখন খেয়াল করো, বোর্ডে চলে আসো, বোর্ডে যে আলোচনাগুলো দেওয়া আছে এখানে পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, এটাকে যদি প্রেজেন্ট পার্টিসিপল ধরা হয়, দেখো উই হেল্প দা ড্যাশ পিপল, তো আমি যেটা তোমাদের আগে সাবধান করেছি যেখানে হুট করে হঠাৎ করে বা না বুঝে এখানে কিছু লিখতে যাব না, তোমার কাছে তো মনে হবে যে উই হেল্প দা পুয়ার পিপল, এফেক্টেড পিপল, এরকম দিলে হয়ে যায়, এরকম দিলে হয়ে যায়, হেল্পলেস পিপল, পুয়ার পিপল, হেল্পলেস পিপল, এফেক্টেড পিপল, কিন্তু তিনটার একটাও সঠিক না।
তাহলে কি করতে হবে এখানে লিখতে হবে এটা যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল এই কারণে লিখতে হবে সাফারিং S U double F E R I N G সাফারিং সাফারিং পিপল এখানে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল বলছে ভার্বের সাথে আইএনজি দিয়ে সাফারিং তারপরে বি নম্বরে দেখো ইট ওয়াজ আ ভেরি ড্যাশ স্টোরি তুমি তোমার কাছে মনে হবে ইট ওয়াজ আ ভেরি নাইস স্টোরি ইট ওয়াজ আ ভেরি ইনস্ট্রাকটিভ স্টোরি কিন্তু এরকম লেখা যাবে না এখানে তোমাকে চিন্তা করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল এই কারণে ভার্বের সাথে আইএনজি দিলে এখানে ইন্টারেস্টিং দিলে ভালো হবে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং স্টোরি ইন্টারেস্টিং স্টোরি একটা জিনিস খেয়াল রাখবে ভার্বের সাথে আইএনজি হলে তার আগে ভেরি বসে ভার্বের সাথে আইএনজি হলে তার আগে ভেরি বসে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হলে তখন আর ভেরি বসে না মাচ বসে মাচ বসে পাস্ট পার্টিসিপল হলে যেমন আমি যদি বলি আমি খুবই আগ্রহী আমি এই কাজে খুবই আগ্রহী আই এম মাচ ইন্টারেস্টেড আই এম মাচ ইন্টারেস্টেড এখানে ভেরি ইন্টারেস্টিং আর মাচ ইন্টারেস্টেড তারপর শকিং ইট ইজ ভেরি শকিং আইএনজি থাকলে ভেরি আইএনজি থাকলে ভেরি কিন্তু পাস্ট পার্টিসিপল হলে যে কোনো পাস্ট পার্টিসিপল হলে মাচ আই এম মাচ শকড হিয়ারিং দা ব্যাড নিউজ এগুলো খেয়াল করতে হবে এরপরে আসো পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এখানে লেখা আছে উই হেল্পড দা ড্যাশ লেডি তোমার কাছে মনে হবে পোর লেডি দিলে তো হয়ে যায় পোর লেডি হেল্পলেস লেডি দিলে হয়ে যায় তো হয়ে গেলে হবে না এখানে পাস্ট পার্টিসিপল চাচ্ছে এই কারণে উই হেল্প দা ওন্ডেড অথবা ইনজিউরড এই ধরনের শব্দ লিখতে পারো অথবা এফেক্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল যেমন এখানে তুমি লিখতে পারো ডব্লিউ ও ইউ এন ডি ই দিয়ে পাস্ট পার্টিসিপল ওন্ডেড ওন্ডেড লেডি আহত এরকম ইট ওয়াজ আ ড্যাশ ফিশ তোমার কাছে মনে হবে ইট ওয়াজ আ নাইস ফিশ ইট ওয়াজ আ ফ্রেশ ফিশ এরকম লেখা যায় কিন্তু যেহেতু পাস্ট পার্টিসিপল এই কারণে এখানে আর ও ডাবল টি ই এন রটেন আর ও ডাবল টি এন রটেন পচা এখানে পাস্ট পার্টিসিপল হলো রটেন এভাবে ঠিক একই ভাবে পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল হলো ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং দিলেই হবে ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং দিলেই হবে হ্যাভিং লস্ট দা গেম দে গট আপসেট এটা হলো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে পারফেক্ট পার্টিসিপল হয় এখন আসো দুই নম্বরে চলে আসি দুই নম্বরে আছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার এটা একই একই কথা আবার বলতে হয় যে এই হুট করে একটা শব্দ এখানে লেখা যাবে না উই এনজয়েড এ ড্যাশ জার্নি যেহেতু নাউন বলছে নাউনের আগে নাউন বসলে অ্যাডজেক্টিভের কাজ করে নাউনের আগে নাউন বসলে অ্যাডজেক্টিভের কাজ করে তো এখানে তুমি ট্রেন জার্নি অথবা বোট জার্নি লিখতে পারো বি ও এ টি বোট এ বোটটা হলো নাউন জার্নিটাও নাউন নাউনের আগে নাউন নাউনের আগে নাউন নাউন অ্যাডজেক্টিভ নাউনের আগে নাউন নাউন অ্যাডজেক্টিভ ইট ইজ অ্যান ড্যাশ পট এটা পটটা হলো নাউন নাউনের আগে নাউন দরকার তুমি এখানে লিখলে অ্যান এর পর একটা অ্যাডজেক্টিভ যদি এখানে লিখো হবে না তাহলে এখানে যদি বলি লোহার পাত্র আয়রন আয়রনটা হলো নাউন পটটাও নাউন নাউনের আগে নাউন নাউন অ্যাডজেক্টিভ যেহেতু এখানে আর্টিকেল অ্যান ছিল অ্যানের সাথে এনের সাথে আয়ের সম্পর্ক এখানে এন আয়রন এখানে এমন শব্দ লেখা যাবে না যার আগে ভাওয়েল বা ভাওয়েলের মতো উচ্চারণ হয় না এমন শব্দ লেখা যাবে না এনের কারণে ভাওয়েল যুক্ত শব্দ লিখতে হবে শি ইজ মাই ড্যাশ ফ্রেন্ড তুমি তো লিখতে পারো শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড ইন্টিমেট ফ্রেন্ড বুজম ফ্রেন্ড এই ধরনের শব্দ লিখতে পারো কিন্তু লিখতে পারো বললে হবে না তোমার দরকার হলো নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ এই কারণে এখানে হবে শি ইজ মাই একটা নাউন নিয়ে আসি পেন ফ্রেন্ড কলমে বন্ধু পেন ফ্রেন্ড এখন তো ফেসবুক ফ্রেন্ড হয় এখন এখন হবে ফেসবুক ফ্রেন্ড আগে পেন ফ্রেন্ড হতো এরপরে আসো তিন নম্বরে ডিয়ার স্টুডেন্টস তিন নম্বর হলে আবার খেয়াল করো এখানে তিন নম্বরে লেখা আছে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার এখানে ড্যাশ ভেসেলস সাউন্ড মাচ খালি কলস বাজে বেশি এখন যেহেতু এটা নাউন নাউনের আগে অ্যাডজেক্টিভ ইমটি এখানে ইমটি শব্দটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট সুইটেবল এখানে তুমি অন্য কোনো শব্দ আনলে হবে না কিছু কিছু জায়গায় আছে
যেখানে ওই বিশেষ একটা শব্দ ছাড়া অন্য কোনো শব্দ আনা যায় না ওই শব্দটাই লিখতে হয় ওই শব্দটাই লিখতে হয় ঠিক একইভাবে আ গুড টিচার ডিসকভারস ড্যাশ ট্যালেন্ট এখানে ট্যালেন্টটা হলো নাউন নাউনের আগে অ্যাডজেক্টিভ ল্যাটেন্ট সুপ্ত প্রতিভা একজন ভালো শিক্ষক ছাত্রের ভিতরে সুপ্ত প্রতিভাকে ডিসকভার করে উন্মোচিত করে চার নাম্বার রুলে চলে আসি ডিটারমাইনার অ্যাজ প্রি মডিফায়ার ডিটারমাইনার দুই ধরনের হবে দুই ধরনের জিনিস এটাতে থাকতে পারে এক হলো আর্টিকেলস আরেকটা হলো ডেমোনস্ট্রেটিভ আর্টিকেল ডেমোনস্ট্রেটিভ দুইটাই প্রি মডিফায়ারের মধ্যে পড়বে যেমন এখানে আছে আই হ্যাভ ড্যাশ ইউ আই হ্যাভ ড্যাশ ইউ এখানে তো এখানে যে যেহেতু এখানে ইউ আছে ইউটা হলো আ ফিমেল র্যাম ভেরি ভেরি ভেড়া না কিন্তু ভেরি আ ফিমেল র্যাম হলো ইউ তাহলে এখানে যেহেতু এখানে ভাওয়েল আছে ভাওয়েল দেখে তোমরা স্বাভাবিকভাবে বসাবে হলো এন যেটা পরীক্ষাতে কেটে দিবে কারণ হলো ইউর মতো উচ্চারণ হলে ইউর মতো উচ্চারণ হলে তখন আর এন বসে না তখন বসবে এ এখানে হবে এটা হলো সঠিক আই হ্যাভ আ ইউ ইউর মতো উচ্চারণ হওয়ার কারণে আবার দেখো হি টুক ড্যাশ আমব্রেলা এখানে ইউর উচ্চারণ হলো আ সরে আ সরে আ আয়ের মতো উচ্চারণ হলে তখন আবার এন বসে ইউর উচ্চারণ আয়ের মতো হলে এন বসে আর ইউর মতো হলে এ বসে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউর মতো উচ্চারণ তখন হবে এ এ ইউনিভার্সিটি কিন্তু আমব্রেলা আমব্রেলা এন আমব্রেলা এন আমব্রেলা এ কারণে এখানে আ উচ্চারণ হওয়ার কারণে এখানে এন দব আবার এখানে দেখো এটা কিন্তু ভাওয়েল ও ভাওয়েলের আগে এন বসার কথা কিন্তু ও এর উচ্চারণ যদি ও এর উচ্চারণ যদি ওয়া হয় ওয়া এই ওয়া হয় ও এর উচ্চারণ যদি ওয়া হয় তখন বসে হলো এ এখানে ও এর উচ্চারণ ওয়া ওয়ান আইড লেডি ওয়ান আইড লেডি এখানে ওয়া উচ্চারণ হওয়ার কারণে এখানে হবে হলো এ কিন্তু স্বাভাবিকভাবে তুমি কিন্তু ভাওয়েল দেখলে কিন্তু এখানে এন লিখতে কিন্তু এখানে এন লেখা যাবে না ও এর উচ্চারণ ওয়া এই কারণে এ হলো এখানে এগুলো খুব খেয়াল করে কাজগুলো করতে হবে তোমরা একটা প্রশ্ন করতে পারো স্যার এই চোখের সাথে আয়ের সাথে এই ডি যোগ হলো কেন এটা তো নাউন এটার সাথে ডি যোগ হলো কেন এটা একটু বলে নেই এটা হলো ইংরেজিতে ইংরেজিতে নাউনের সাথে ইডি যোগ হয় যদি বাংলায় হয় উচ্চারণ বাংলায় যদি এরকম অর্থ হয় ওয়ালা ওয়ালা এক চোখ ওয়ালা ওয়ান আইড এক চোখ ওয়ালা আবার এক পা ওয়ালা ওয়ান লেগড ওয়ান লেগড এল ই ডাবল জি ই ডি তো এক মাথা ওয়ালা ওয়ান হেডেড দুই মাথা ওয়ালা সাপ দ্বিমুখী সাপ দুই মাথা ওয়ালা সাপ টু হেডেড অর্থাৎ বাংলাতে ওয়ালা হলে তখন ইংরেজিতে নাউনের সাথেও ইডি যোগ হবে এরপরে আসি আমরা পাঁচ নাম্বার রুলে চলে আসি পাঁচ নাম্বার রুলে আছে হলো কোয়ান্টিফায়ার্স কোয়ান্টিফায়ার্স অনেক আছে কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রি মডিফায়ার কোয়ান্টিফায়ার হতে পারে নো তারপরে ম্যানি অল এনি সাম লিটেল আ লিটেল ফিউ এই জাতীয় শব্দগুলো হলো কোয়ান্টিফায়ার্স যেমন শি ইজ গ্লোমি তার মন খারাপ শি গট ড্যাশ চান্স তুমি এখানে লিখলে শি গট এ চান্স শি গট ম্যানি চান্স শি গট সাম চান্স না এরকম তো লেখা যাবে না তোমার আগের সেন্টেন্সের উপরে ফোকাস করতে হবে এখানে বলছে তার মন খারাপ কেন কোনো চান্সই পাইনি এই কারণে নো চান্স নোটা হলো কোয়ান্টিফায়ার তারপরে লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং তাহলে এখানে লিটল লার্নিং আ লিটল লার্নিং আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা অল্প বিদ্যা নিয়ে কোনো কিছু আলোচনা করলে এটা লার্নার্সদের জন্য খুবই ভয়ঙ্কর আর যার মধ্যে অল্প বিদ্যা থাকে তার মধ্যে অহংকারও বেশি থাকে অল্প বিদ্যা ভয়ঙ্করী উই হ্যাভ গট ড্যাশ অপশনস যদি বলি যে আমরা অনেকগুলো অপশন পেয়েছি তাহলে এখানে হবে ম্যানি উই হ্যাভ গট ম্যানি অপশনস ৬ নম্বরে চলে আসি ৬ নম্বরে হলো ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার
demonstrative holo mod chatta demonstrative holo mod chatta eta ami ekhane ektu likhe dekhai demonstrative holo this er pore holo that eta kache hole ebong ekta hole this hoy dure hole ebong ekta hole that hoy er pore this er pore holo those এটা হলো বহুবচনের আগে এবং কাছে যেগুলো তার আগে হবে দিস আর বহুবচন হলে এবং একটু দূরে হলে তুলনামূলকভাবে একটু দূরে হলে তখন হবে দোজ দিস একটা বোঝালে দ্যাটও একটা বোঝায় এটা কাছে এটা দূরে দিস বহুবচনের আগে কাছে দোজ এটা হলো বহুবচনের আগে একটু একটু তুলনামূলকভাবে দূরে তাহলে এখানে আসো আমি রুটসে চলে আসি উৎসটা ছিল 6 নাম্বার 6 নাম্বার আছে এখানে ড্যাশ ফার্নিচার লুক নাইস তোমার কাছে মনে হবে তো ফার্নিচার সিঙ্গুলার আর মনে হওয়া বাদ দাও মনে হওয়া কাজ করা যাবে না মনে হওয়া কাজ করা যাবে না সঠিক জিনিস শিখতে হবে ফার্নিচার অলওয়েজ বহুবচন ফার্নিচার অলওয়েজ বহুবচন এখানে কেউ যদি এখানে টি এইচ আই এস দিস দিস লিখে তাহলে হবে না এখানে বহুবচন হওয়ার কারণে এখানে দিস লিখতে হবে T এই যেটা লিখতে হবে T H E S E this এটা লিখতে হবে this furniture আবার ফার্নিচারের সাথে s দেওয়া যাবে না ফার্নিচারের সাথে s দেওয়া যাবে না furnitures এরকম করা যাবে না this furniture look nice ফার্নিচার বহুবচন বলেই look এর সাথে s হয়নি ফার্নিচার একটা হলে সিঙ্গুলার হলে look এর সাথে s হতো ঠিক একই ভাবে এই সংবাদটা মিথ্যা এই সংবাদটা মিথ্যা নিউজ দেখে দেখে মনে হচ্ছে এটা বহুবচন কিন্তু এটা সিঙ্গুলার এই কারণে হবে এই শব্দটা টি এইচ আই এস দিস টি এইচ আই এস দিস দিস নিউজ ইজ ফলস আই স ড্যাশ ডিয়ার এখানে যে ইট আছে সেন্টেন্সটা তোমার কাছে মনে হবে এই হরিণ তো এখানে একটা এখানে দিস অথবা ড্যাশ দিয়ে দিই এখানে দিস অথবা ড্যাশ দিয়ে দিই এরকম তোমার কাছে মনে হবে আচ্ছা তুমি যদি এখানে একটা হরিণ ধরে এখানে যদি দিস দাও দিস টি এইচ আই এস দিস দাও তাহলে এটা ভুল হবে কারণ কি তোমার পরের বাক্য দিকে খেয়াল করতে হবে দে আর নাইস অর্থাৎ এখানে হরিণগুলো এখানে হরিণগুলো বোঝাচ্ছে হরিণগুলো বোঝানোর কারণে এখানে দে শব্দ ব্যবহার করা হয়েছে দে যার কারণে এখানে তোমাকে লেখা উচিত টি এইচ ই এস ই দিস টি এইচ আই এস ই লেখা যাবে না T H I S এটা লেখা যাবে না কারণ হলো দিস এটা বহুবচন এই কারণে বুঝলাম যে এখানে দে আছে আচ্ছা বলতে পারো স্যার এটা বহুবচন হলে তো ডিয়ার্স এরকম থাকার কথা ছিল ডিয়ার্স খেয়াল রাখতে হবে ডিয়ার এর বহুবচন ডিয়ার এস হবে না বুকের বহুবচন বুকস কাউ এর বহুবচন কাউস কিন্তু কিছু কিছু শব্দ আছে যে সরাসরি এস দিয়ে বহুবচন হয় বুক বুকস কাউ কাউজ বয় বয়েজ আবার কিছু কিছু আছে যে এস ছাড়াই বহুবচন ফার্নিচার অলওয়েজ প্লুরাল ক্যাটল অলওয়েজ প্লুরাল তারপর জেন্ট্রি পিজেন্ট্রি জেন্ট্রি পিজেন্ট্রি জুরি এই শব্দগুলো তো প্লুরাল এগুলোর সাথে এস দেওয়ার দরকার নাই চিলড্রেন এটা প্লুরাল চাইল্ড থেকে চিলড্রেন অক্স থেকে অক্সেন সবসময় এস বা এস যোগ হবে এমনটা নয় অনেক সময় ওই ভার্বের সাথে ওই আমরা মনে করি ভার্বের সাথে সি এইচ থাকলে ই এস হবে এটা সব সময় না সি এইচ থাকলে চয়ের মতো উচ্চারণ হতে হবে কিন্তু কয়ের মতো উচ্চারণ হলে এস হবে যেমন স্টমাক 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 এটা যদি শব্দটা যদি নাউন হলে হয় পাকস্থলী পাকস্থলী তো নাউন হলেও এস হবে বহুবচন হলে স্টমাক্স আবার এই শব্দটা ভার্বেরও কাজ করে স্টমাক শব্দের অর্থটা ভার্বেরও কাজ করে কোনো কিছু গলা ধারণ করা কোনো কিছু ভিলে নেওয়া কোনো কিছু খাওয়া এরকম অর্থে স্টমাক শব্দটা ব্যবহার হয় অনেক ইংরেজিতে অনেক শব্দ আছে যেগুলো একই সাথে ভার্বের কাজ করে আবার নাউনের কাজ করে যেমন ফ্যাট মানে পাখা আবার ফ্যাট মানে বাতাস করা হাজবেন্ড মানে হলো স্বামী আবার হাজবেন্ড মানে বুঝে শুনে পরিমাণ মতো খরচ করা কাউ মানে হলো গরু আবার কাউ মানে বোকা বানানো পেন মানে কলম আর আবার পেন মানে হলো খোঁচা দেওয়া অথবা মুরগি গবাদি পশু এগুলো অথবা সৈন্যদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে আটকিয়ে রাখা এই যে একটা শব্দের অনেকগুলো অর্থ হয় এই যে নাউন আবার ভার্ব হতে পারে
আর কোন কোন শব্দ তো এরকম আছে যে একই সাথে নাউন হয় অ্যাডজেকটিভ হয় ভার্ব হয় অ্যাডভার্ব হয় এটা তো আগে ক্লাসে আলোচনা করছি আর আই জি এস টি রাইট এটা নাউন এটা ভার্ব এটা অ্যাডজেকটিভ এটা অ্যাডভার্ব আগের ক্লাসে আলোচনা হয়েছে আমার রাইট শব্দটা আর আই জি এস টি নাউন অ্যাডজেকটিভ ভার্ব অ্যাডভার্ব এই শব্দগুলো খেয়াল রাখতে হবে তো এখানে চলে আসি আবার তো এখানে ছিল ডিয়ার শব্দটা ছিল তাহলে ডিয়ারটা দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার ডিয়ারটা দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার কিন্তু এটা আসলে এই সেন্টেন্সে প্লুরাল এই কারণে এখানে ডিজ হলো আবার চলে আসি সাত নম্বরে পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার পজেসিভ হলো মাই হিজ হার ইয়োর আওয়ার দেয়ার ইটস ওয়ান্স ও এন্ড ই অ্যাপোস্ট্রোফি এস এই শব্দগুলো পজেসিভ যেমন উই লাভ আওয়ার কান্ট্রি উই লাভ আওয়ার কান্ট্রি পজেসিভ এই একটা পজেসিভ হলো ওয়ান থাকার কারণে এখানে ওয়ান্স হবে ওয়ান শুড অবে ও এন্ড ই অ্যাপোস্ট্রোফি এস ওয়ান্স সুপারিয়র্স ওয়ান্স সুপারিয়র্স সুপারিয়র্স নয় সুপারিয়র্স ওয়ান্স সুপারিয়র্স দ্য নার্স অ্যাটেন্ডস অন দ্য নার্স যেহেতু এখানে নার্স এই কারণে এই নাউনের সাথে সামঞ্জস্য রেখে এখানে হার হবে দ্য নার্স অ্যাটেন্ডস অন হার পেশেন্টস অন হার পেশেন্টস আট নম্বরে চলে আসি লার্নার্স এখন এইট নম্বরে চলে আসি কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার এখানে এমন শব্দ আনতে হবে এই শূন্যস্থানে জোড়া শব্দ যৌগিক শব্দ না আনলে এখানে হবে না যেমন এখানে আছে আ ড্যাশ স্টুডেন্ট ক্যান ডু ইট তোমার কাছে মনে হবে আ গুড স্টুডেন্ট তারপর এখানে মনে হবে আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই ধরনের মনে হবে কিন্তু যেহেতু এখানে কম্পাউন্ড শব্দ ব্যবহার করেছে এখানে এই কারণে জোড়া শব্দ আনতে হবে তাহলে জোড়া শব্দের মধ্যে আমরা লিখতে পারি পরিশ্রমের জন্য লিখতে পারি হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং এই হলো কম্পাউন্ড শব্দ জোড়া শব্দ কম্পাউন্ড কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার ঠিক একইভাবে ইট ইজ আ ড্যাশ কার ইট ইজ আ নাইস কার হবে না ইট ইজ আ নিউ কার হবে না ইট ইজ আ ফাইন বিউটিফুল হবে না কেন হবে না কম্পাউন্ডস তাহলে জোড়া শব্দ আনতে হবে তাহলে যদি বলি বি আর এ এন ডি ব্র্যান্ড নিউ তাহলে তোমার এই শব্দটা সঠিক হয় ঠিক একইভাবে দিস ইজ আ ড্যাশ আইডিয়া তোমার গুড আইডিয়া লিখলে হয় ফাইন আইডিয়া এরকম লিখলে হয় কিন্তু যেহেতু কম্পাউন্ড পড়ছে জোড়া শব্দ নিয়ে আসো মাইন্ড ব্লোয়িং দিস ইজ আ মাইন্ড ব্লোয়িং আইডিয়া এম আই এন ডি মাইন্ড তারপরে বি এল ও ডব্লিউ আই এন জি মাইন্ড ব্লোয়িং এই যে জোড়া শব্দ মাইন্ড ব্লোয়িং আইডিয়া জোড়া শব্দ এগুলোকে বলে কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার বারবার যেটা আগে তোমাদের বলেছি যে হুট করে একটা শব্দ বসাবা না প্রশ্ন ফলো করো ইনস্ট্রাকশন ফলো করো ইন্ডিকেশন ফলো করো এরপরে শব্দ লেখো এরপর আসো নয় নম্বরে আর্টিকেলস অ্যাজ প্রি মডিফায়ার আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ারটা তোমরা তো জানো আর্টিকেল তিনটা এ এন দা এই তিনটার থেকে যেটা দরকার ওটা লিখতে হবে যেখানে যেটা দরকার এটা নিয়ে তো ওই চার নম্বর আলোচনা হয়েছে এখন এখানে আলোচনা করতেছি জাহাজের আগে দা বসে দি টাইটানিক জাহাজের আগে দা বসে এখানে দা দিলাম তারপরে পত্রিকার নামের আগে দা বসে দা ডেইলি স্টার এভাবে আরো অনেক নিয়ম আছে তোমাকে আর্টিকেলের বিস্তারিত নিয়ম শিখতে হবে এ হলো পোস্ট প্রি মডিফায়ারের উল্লেখযোগ্য রুলসের আলোচনা সংক্ষিপ্ত আকারে এখন পোস্ট মডিফায়ারে চলে যাচ্ছি এখানে আছে হলো পোস্ট মডিফায়ার পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার গুলো নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার নাউনের পরে বসে আর প্রি মডিফায়ার নাউনের আগে বসে যেমন এখানে উই স দ্য টিলার্স টিলার্স হলো ফার্মার্স উই স দ্য টিলার্স আমরা কৃষকদেরকে দেখলাম পার্টিসিপল ফ্রেজ বলছে যেহেতু যদি এটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপল নেই তাহলে তো লেখা যাবে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ওয়ার্কিং ইন দ্য ফিল্ড এই যে ভার্বের সাথে আইএনজি দিয়ে কিছু শব্দ অতিরিক্ত শব্দ যোগ হলো তখন এটা হয়ে গেল পার্টিসিপল ফ্রেজ শুরু হবে ভার্ব প্লাস আইএনজি দিয়ে আবার স্টুডেন্টস
dash can do well যদি এখানে বলি students studying 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 well যে সমস্ত ছাত্রছাত্রী ভালোভাবে পড়াশোনা করে তারা ভালোই করে তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি দেয়া হলো আর ফ্রেজের কারণে একটা শব্দ বা একাধিক শব্দ বাড়লো আবার যদি বলে past participle phrase past participle phrase বললে এরকম হবে ভার্বের থার্ড ফর্ম made of gold the ring made of gold looks nice the ring made of gold looks nice এটা হলো past participle phrase past participle phrase শুরু হয় ভার্বের থার্ড ফর্ম দিয়ে আর present participle শুরু হয় ভার্বের সাথে ing দিয়ে এখন আসো prepositional phrase as prepositional phrase as post modifier prepositional phrase গুলো অনেকটা adverbial phrase এর মতো prepositional phrase টা হলো স্থান স্থান বোঝাবে সময় বোঝাবে পদ্ধতি বোঝাবে আর prepositional phrase শুরু হবে preposition দিয়ে prepositional phrase শুরু হবে হলো preposition দিয়ে যেমন এখানে খেয়াল করো the farmers are poor the farmers এখানে preposition দিয়ে শুরু করি the farmers in the field মাঠে কর্মরত কৃষকগুলো গরিব এই যে এই preposition দিয়ে শুরু হলো preposition দিয়ে শুরু হলো এবং এটা একটা স্থান বোঝাবে স্থান in the field স্থান the farmers in the field are poor এরপরে the road to Kumilla the road to Kumilla is spacious the road to kumilla এই যে kumilla রোডটাকে মডিফাই করা হচ্ছে রোডটাকে মডিফাই করা হচ্ছে টু কুমিল্লা দিয়ে ফার্মার্স কে মডিফাই করা হয়েছে ইন দা ফিল্ড দিয়ে এই কারণে এটা প্রিপজিশনাল ফ্রেজ শুরু হয়েছে প্রিপজিশন দিয়ে আই স আ বয় ইন ইন টি ও আর এন টার্ন ক্লোথ আমি ছেলেটাকে জীর্ণ শীর্ণ ছেঁড়া ফাড়া কাপড় পরা অবস্থায় দেখলাম তাহলে এখানে যে শুরু হলো প্রিপজিশন দিয়ে আর শেষ হলো অন্যান্য শব্দ দিয়ে তাহলে প্রিপজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপজিশন দিয়ে শেষ হয় উপযুক্ত শব্দ দিয়ে এরপরে আসো ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভটা হলো সিম্পলি ইনফিনিটিভ হলো 2 প্লাস মূল ভার্ব হলো ফুল ইনফিনিটিভ আর 2 ছাড়া যেগুলো হয় ওগুলোকে বলে বেয়ার ইনফিনিটিভ এখন আলোচনা হবে ফুল ইনফিনিটিভ নিয়ে infinitive 2 plus মূল ভার্ব হলো infinitive সাথে কিছু শব্দ বাড়লে ওটা হবে ফ্রেজ যেমন এখানে our mission dash was right এখানে এই যে মিশনটা হলো নাউন নাউনটাকে 2 plus ভার্ব দ্বারা মডিফাই করা হচ্ছে our mission কোন মিশন টু সেট আপ আ স্কুল একটা স্কুল প্রতিষ্ঠিত করার যে আমাদের একটা মিশন ছিল এটা ছিল সঠিক রাইট রাইটটা হলো এখানে অ্যাডজেকটিভ আবার রাইট ভার্বের কাজ করে রাইট অ্যাডজেক্টিভের কাজ করে ভার্বের কাজ করে নাউনের কাজ করে অ্যাডভার্বের কাজ করে তারপরে মাই এইম এইমটা হলো নাউন নাউনটাকে মডিফাই করা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে টু বি আ টিচার আমার এইম শিক্ষক হওয়ার যে আমার একটা এইম ছিল এটা সফল হয়েছে এই যে এইমটাকে মডিফাই করতেছে টু প্লাস মূল ভার্ব প্লাস অতিরিক্ত শব্দ দ্বারা ফ্রেজ দ্বারা ঠিক একইভাবে উই ড্রিঙ্ক ওয়াটার এই ওয়াটারটা নাউন ওয়াটারটাকে মডিফাই করা হচ্ছে এই টু প্লাস মূল ভার্ব দিয়ে টু কোয়েন্স আওয়ার থার্স্ট এরপরে আসি 4 নাম্বার রুলসে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন অ্যাজ পোস্ট মডিফায়ার অর্থাৎ অ্যাপোজিটিভটা হলো সাবজেক্ট বা অবজেক্টের অথবা নাউনের পরিচয় তথ্য অথবা সামাজিক মর্যাদা এটাকে বলে অ্যাপোজিটিভ যেমন এখানে আব্দুল মান্নান তার পরিচয়টা দিচ্ছি হলো অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন দিয়ে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এটা হলো সামাজিক স্ট্যাটাস পদবি অথবা সামাজিক মর্যাদা এগুলোকে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশনের মধ্যে নেওয়া যায় প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এখানে দা দেওয়া যাবে না খেয়াল রাখতে হবে এখানে দা দেওয়া যাবে না ইজ আ
long cherished dream for us. Abdul Mannan sir, jini amader college er oddokkho, tini holen amader dirghodiner lalito palito shopner protichhobi, reflection, shopner protichhobi. Principal of our college. Last, ekhane arekta example, Dhaka. ঢাকার সম্বন্ধে ইনফরমেশন কি দা ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা দা ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ পপুলাস ইজ পপুলাস ঢাকার ব্যাপারে তথ্য হলো ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা জনবহুল এ হলো মোটামুটি পোস্ট মডিফায়ারের আলোচনা এছাড়াও এছাড়াও এই ধরনের মডিফায়ারস থাকতে পারে ইনটেন্সিফায়ার pronominal adverb adverbial phrase relative clause এগুলো থাকতে পারে যেগুলো পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে ওগুলো নিয়ে আলোচনা করা হবে এগুলো এক ক্লাসে আমার ক্লাসটা একটু বড় হয়ে যায় অন্যান্য ক্লাসগুলো 10 মিনিটে 12 মিনিটে 15 মিনিটে শেষ হয়ে যায় তোমাদের আমি কষ্ট দেই তোমাদের মোবাইলের এমবি নষ্ট করি আমি তোমাদের টাকা নষ্ট করি কিন্তু এটার ফিডব্যাক আছে বিলিভ ইট এটার ফিডব্যাক আছে মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে আমার ক্লাসটা দেখো আমি তোমাদের আন্তরিকভাবে শেখানোর চেষ্টা করতেছি তোমরা আন্তরিকভাবে শেখার চেষ্টা করো তাহলে আমার চেষ্টা আমার মেহনত সফল হবে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি মডিফায়ার্স এর উপরে সামনে আবার কোন গুরুত্বপূর্ণ ক্লাসে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়তো আবার আলোচনায় আসব এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহর কাছে এই দোয়াই করি